আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো কালো জামের জুস। গরমের দিনে দুপুর বেলাতেও তোমরা এটা খেতে পারবে, বাড়িতে কোনো অতিথি আসলে তাকেও তোমরা এটা দিতে পারবে। আর এটা খাওয়া তো খুবই পুষ্টিকর। এখানে কয়েকটা কালো জাম আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার কালো জামের দানাগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। কালো জামের দানাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। আর একটা মিক্সার জারের মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি। কালো জামটা আমার দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, এক চির পাতি লেবুর রস। সামান্য একটু পরিমাণ বিট লবণ। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি। তোমরা যে যেমন চিনি পছন্দ করো সেরকম দিতে পারো। এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল। এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু বরফ দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট ধরে মিক্স করার পর আমি ফিরে এলাম। মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো একটা চামচ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিলাম। মিশ্রণটা এবার আমার একদম তৈরি হয়ে গেছে। রেডি হয়ে গেছে কালো জামের জুস। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।